দেখুন বলতেও দিচ্ছে না আমার কথা, এখানকার মেয়ে ভূত হয়ে গেছে। খুব সুন্দর বানিয়েছে ঘরটা। রামদেব বাবার সঙ্গে যোগাযোগ রাখুন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার এইভাবে থাকবেন পাশে সবসময়ের জন্য। আর আজ হচ্ছে শুভ রথযাত্রা, সবাই ভালোভাবে কাটান আর সাবধানে কাটান। আর আমাকে দেখছেন আমি পুরো রেডি, এই দেখুন শাড়ি টাড়ি পরে, এই যে লাল শাড়িটা পরেছি আর এই যে এই ব্লাউজটা, এই ব্লাউজটা বোধহয় আমি প্রথম পরলাম, আগে পরিনি আমি। আর ওখানে দেখুন একটা শাড়ি পরে আছে, ওটা তুলতে হবে শাড়িটা, ওটা খেয়াল করবেন না। আর এখন বাজে হচ্ছে একটা, যাচ্ছি হচ্ছে রিয়াঙ্কার বাড়ি, আমার বান্ধবীর বাড়িতে। ওর বাড়িতে আজকে পুজো হবে ঠাকুরের, মানে ওর নতুন বাড়ি করেছে, গৃহপ্রবেশ বলবো না কেন গৃহপ্রবেশ করাই আছে, বাড়িটাকে ও নতুন করেছে এই জন্য পুজো দিচ্ছে। তাই আজকে নেমন্তন্ন, সকালেই নেমন্তন্ন ছিল কিন্তু আমি যেতে পারিনি সকালের দিকে, ঘরের অনেক কাজকর্ম ছিল জানেন, প্লাস আমার নিজের ঘরে আমি পুজো দিয়েছি এই জন্য আমার সকালে হয়নি বেরোনো। তা আমি দেখিয়ে দিই আপনাদের, এই দেখুন গিফট, গিফটটা প্যাক হয়ে গেছে কিন্তু কী আছে সেটা বলে দিচ্ছি। এটার মধ্যে হচ্ছে ওয়াল ক্লক, দেওয়ালের ঘড়ি কিনেছি, আর এই ঘড়িটা পছন্দ হচ্ছে দীপকই করেছে, দেখুন সব লাল 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 ম্যাচিং হয়ে গেছে আমার সাথে, তাই না? তো চলুন যাওয়ার আগে আমি দেখিয়ে দিই আমার ঘরের পুজো, একটু দেখে নিন, দেখে নিন সোজা একদম দেখা হচ্ছে রিয়াঙ্কার বাড়িতে। এই দেখুন এই যে রিয়াঙ্কা, এই রিয়াঙ্কার মেজো বোন আর ছোটো বোন, আর যার বাড়িতে এসছি আমার পুরনো ফ্রেন্ডটা তো জানেন, রিয়াঙ্কাকে চেনেন, আর নতুন ফ্রেন্ডটা দেখুন কাজের লোক। আর এই দেখুন বলতেও দিচ্ছে না আমার কথা, এটা হচ্ছে রিয়াঙ্কার কর্তা, এই রিয়াঙ্কার বাড়িতেই পুজো। এখন আরও অনেকজন আসবে দেখাচ্ছি, আর চলুন সোজা মন্দিরটা দেখাবো আসল ওই জায়গাটাই, তারপর তো ঘর দেখাচ্ছি আপনাদের। ফ্রেন্ডস চলুন আপনাদের দেখাই, খুব সুন্দর ঠাকুর ঘরটা বানিয়েছে রিয়াঙ্কা। আর দেখুন সিংহাসন হচ্ছে পুরো পাথরের, সাদা পাথরের ধপধপে, আমার এত ভালো লেগেছে মানে বলার মতন না। তো চলুন আপনারাও দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। পুজো শুরু হয়ে গেছে, চলুন আপনারা দেখুন, খুব সুন্দর করে পুজো করেছে পুরোহিত মশাই, আপনাদের খুব ভালো লাগবে।
ওম কর স্বাহা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাব্যে ওম পুষ্প জয় বকিন্নে হুম কর স্বাহা ওম হ্রিং আদর সপ্তায় ওম কমলাসনায় নমা ওম অশ্বাসন মন্ত্রস্য ওম মেরুপিষ্ট ঋষি সুলং ছন্দ পূর্ম দেবতা আসন উপবেশন বিনামা ওম পিতৃত্বয়া গীতা লোকা দেবিত্ব নং বিষ্ণুনাধীতা ওম তঞ্জধারায় মাংনিত্যাং পবিত্রাং পুরুষ আসনাম ওম বামে গুরুদ্বৈ নমা ওম পরম গুরুদ্বৈ নমা। আর এনাদের দেখছেন রিয়াঙ্কার দুই ননদ, লাল শাড়ি পরে হচ্ছে ছোট ননদ, আর ওই যে আমার সাথে কথা বলছে উনি হচ্ছে বড় ননদ। দীপকদাও বসে গেছে, দেখুন আপনাদের টাটা করছে দীপকদা, পুজোয় বসে গেছে, তার সাথে রিয়াঙ্কাও আছে। আমি ফোন করছি, তুমি দাদাকে, দাদা মানে ও তো ফানে আমি বলেছিল দেখুন সমস্ত বাচ্চারা এক একদম এক, তার সাথে ও বাচ্চা হয়ে গেছে, এই যে দেখুন সব খেলছে। এবার ফ্রেন্ডস আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি রিয়াঙ্কার স্বপ্নের বানানোর বাড়ি, যেটা অনেক বছর পর রিয়াঙ্কার এটা স্বপ্ন ছিল, রিয়াঙ্কা করেছে আর খুব সুন্দরভাবে বাড়িটা করেছে। আপনাদের পুরো আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগবে। ছাদের পুরো পোর্শনটা দেখছেন, এই যে ওখান থেকে ওই পাঁচিল থেকে পুরো এই পোর্শনটা হচ্ছে রিয়াঙ্কার, খুব সুন্দর বানিয়েছে ঘরটা। ওর তো এই যে এইটুকু অবধি ছিল, ওই যে ইটের ইটটা দেখছেন, ওই যে ইটের বর্ডারটা ওইখান থেকে পুরোটা নতুন হয়েছে, মানে ঠাকুর ঘর বারান্দা
আর যে দুটো ঘর দেখলেন এগুলো ছিল, রান্নাঘরটাও নতুন হয়েছে। রান্নাঘরটা একটা ঘর মতন ছিল ছোট্ট, তো সেইটা ওর রান্নাঘর করেছে। তাই আপনাদের আমি আগে বললাম না যে অ্যাকচুয়ালি ওর পুরো নতুন বাড়ি হচ্ছে না, গৃহপ্রবেশ না, ওর যেটুকু জায়গা কেন ও ঠাকুরঘর নতুন হয়েছে, রান্নাঘর নতুন হয়েছে। এই জন্য একটা পুজো না দিয়ে তো মানে রান্নার দিকেও ঢুকতেও পারছে না, পুজোও দিতে পারবে না, এই জন্য পুজো দিয়েছে আজকে। এই রথের দিনটা এত শুভ দিন একটা, এই জন্য আজকের দিনটা পুজো দিয়েছে। খুব ভালো লাগছে, দেখলেন তো সবাই এসছে, রিঙ্কি এসছে, আর একজন আসেনি আমাদের বান্ধবী বলেছে ও আসবে, তারপরে ওর ননদ এসছে, দুই ননদ, বোনেরা, সবাইকে আপনারা দেখলেন, আরও তো অনেকেই এসছে ওদের আত্মীয় স্বজন, আরও আসবে। খুব মজা হচ্ছে, খুব দারুণ লাগছে, তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সবাই মিলে অঞ্জলি দিচ্ছে, দেখুন। এবার আমরা এক এক করে সবাই মিলে একসাথে আমরা প্রদীপ জ্বালাচ্ছি। ওই দেখুন সঙ্গীতা, সঙ্গীতার মেয়ে, একটু লেট হয়েছে আসতে। আর লেট কি, ঘরের কাজ কম্ম করেই তো আসতে হয় আমাদের না? ফ্রেন্ডস, এবার যজ্ঞ শুরু হচ্ছে, খুব সুন্দর করে করেছে পুরোহিত মশাই, আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ভোগের মধ্যে হয়েছে পোলাও, আলুর দম, পনির তরকারি, আমের চাটনি, ঘরে সবাই একসাথে মিলে পরিবেশন করছে, এর আনন্দটাই আলাদা বলুন। খুব ভালো লাগছিল আমাদের সবার, খুব গল্প করছিলাম আমরা সবাই একসাথে মিলে, সবাই পরিবেশন হচ্ছিল।
লাস্টে হলো পাঁপড়, আমের চাটনি আর মিষ্টি মুখ তো চাই বলুন, হলো রসগোল্লা। ফ্রেন্ডস দেখুন, এইদিকে হচ্ছে রিয়াঙ্কা সিন্নি মাখছে, আর সিন্নি মাখাটা দারুণ হয়েছিল ফ্রেন্ডস, দারুণ দারুণ হয়েছিল। ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি, কেন ভিডিওটা তো এন্ড করতে হবে না, কেন বাড়ি থেকেই যখন স্টার্ট করলাম তো এখান থেকেই এন্ড করি, এই জন্য আর বান্ধবী বাড়িতে ওখানে করিনি এন্ড। তা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এই রথের দিন আজকে বান্ধবী বাড়িতে পুজো দেখলেন, কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি, আর ওর ঘর কেমন লাগলো আপনাদের পুরো দেখলেন, আপনাদের পুরো দেখালাম, অবশ্যই আমাকে আপনারা কমেন্টে বলবেন, তাহলে খুব ভালো লাগে। তাও আপনারা কি করবেন জানেন, একটা লাইক করে কমেন্ট করবেন, লাইকটা মাস্ট অবশ্যই করবেন, প্লিজ লাইক করবেন। দেখলেন তো সবার খাবার দাবার দেখালাম, শুধু বান্ধবী আর কর্তা এখনও ওদের চারজন, ওরা খেতে বসেনি, কারণ এখনও একটু পুজো হচ্ছে, পাঁচটা বাজে ছোয়াছুই হবে, এখনও পুজো হচ্ছে, তা ওদের তারপর লাস্ট এখন ওরাই বসবে খেতে। তা আমি চলে আসলাম, কারণ আমার কাজ আছে, কারণ আসছে তো বান্ধবী প্রসাদ আর সিন্নি মাখা টিফিন গাড়িতে দিয়ে দিয়েছে, আর খাইনি, কারণ খাওয়ার তো জায়গায় নেই, ও সন্ধ্যের দিকে খাবো। তা বলবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের বান্ধবীর বাড়ি পুজো, অবশ্যই কিন্তু বলবেন, কারণ একটা লাইক করে আর কমেন্ট করবেন করবেন কিন্তু। আর আমার নতুন ফ্রেন্ডস লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম টুক করে বাজিয়ে দেবেন, টুক করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে, তাহলে আমার নতুন ভিডিও দেখতে পারবেন। আর ভিডিও আমার শেয়ার করুন, প্লিজ প্লিজ আমার ভিডিও শেয়ার করুন আপনারা সবাই, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।